এই যে ক্যাসলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত 13th century একটা ক্যাসল। শুরুর দিকে এর ভেতরে সাধারণত সৈনিকদেরকে তরবারি প্রশিক্ষণ দেওয়া হতো এবং পরবর্তীতে বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েও বিশেষভাবে যুদ্ধের কৌশল প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। এছাড়াও এই ক্যাসলের আন্ডারগ্রাউন্ডে প্রিজনে রাখা হতো ভয়ানক সব জন্তু জানোয়ার। সেসব বন্য জন্তু জানোয়ারের কাছে শাস্তি স্বরূপ অপরাধীদেরকে ছুড়ে দেওয়া হতো। কি ভয়ানক, ভাবা যায়? ওপরের দিকে এই যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একটু অদ্ভুত রকম, তাই না? এগুলো দিয়ে ওপর থেকে নিচে শত্রুদেরকে তীরের মাধ্যমে আক্রমণ করা হতো। এই ধরনের ক্যাসলগুলো সিঁড়ি হয় মূলত স্পাইরাল। এর পেছনের কারণটা হলো শত শত বছর পূর্বে তরবারির মাধ্যমে যুদ্ধ করা হতো এবং নিচ থেকে শত্রুপক্ষ ওপর দিকে উঠলে তাদের তরবারি দ্বারা আক্রমণ করতে অসুবিধা হতো এবং ওপর থেকে খুব সহজেই শত্রুপক্ষকে কুপোকাত করে দেওয়া যেত। এই ক্যাসলটা সাউথ ইউরোপের সেন্টারে অবস্থিত এবং এর ছাদের উপর থেকে পুরো শহরটা দেখা যায়। এর চারপাশে একই সাথে রয়েছে শত শত বছর পুরনো বেশ কয়েকটা চার্চ। হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে এখনো এই ক্যাসলটা দাঁড়িয়ে আছে একদম আগেরই মতো। এটা বর্তমানে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ইভেন্টের কাজে এবং সেই সাথে টুরিস্টদের জন্য ওপেন রয়েছে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা ছবি তুলতে, বাট আনফর্চুনেটলি এটা ভিডিও হয়ে গেছে। নেমে আসতে আসতে ভাবছিলাম, না জানি কত নিরপরাধ মানুষের আত্মচিৎকারের নির্বাক সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই কাস্তেলো দেল ইম্পেরাতোরে।